দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে গেল এক বছরে নানা তৎপরতা দেখিয়েছে যুক্তরাষ্ট্র। একের পর এক মার্কিন কর্মকর্তারা ঢাকা সফর করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে তাগিদ দিয়েছে। সরকারকে সবশেষ অংশগ্রহণমূলক নির্বাচন করতে বড় দলগুলোকে চিঠি দিয়ে সংলাপ করার তাগিদ দিয়েছিল ওয়াশিংটন, যদিও তাতে সাড়া দেয়নি ক্ষমতাসীনরা। বিএনপি জাতীয় পার্টির দেখা যায়নি তেমন আগ্রহ। তবে মাসখানেক ধরে হঠাৎ চুপচাপ ঢাকায় মার্কিন দূতাবাস। এরই মধ্যে সম্প্রতি মার্কিন উড়োজাহাজ সংস্থার প্রতিনিধি নিয়ে বাংলাদেশকে নতুন মডেলের এয়ারক্রাফট কেনার প্রস্তাব দিয়েছেন রাষ্ট্রদূত পিতার হাঁস। বিশ্বের এক নম্বর মধু ডাবর হানি, প্রতিদিন সকালে এক গ্লাস গরম পানিতে ডাবর হানি করে তোলে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা। করোনা ভাইরাস প্রতিরোধে সম্মুখসারি যোদ্ধাদের ডাবর হানির পক্ষ থেকে শ্রদ্ধা। বাংলাদেশ বিমানের বহরে 21টি উড়োজাহাজের মধ্যে 16টি মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের, আরও 5টি কানাডার এয়ারক্রাফট। তবে গেল সেপ্টেম্বরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সফরে ইউরোপের উড়োজাহাজ এয়ারবাস কেনার জন্য চুক্তিবদ্ধ হয় সরকার। এই চুক্তির পর আবারও বোয়িংয়ের প্রস্তাব যুক্তরাষ্ট্রের। চুপচাপ রাজনৈতিক ইস্যুতে ফ্রান্সের সঙ্গে চুক্তির পর এয়ারক্রাফটের দাম কমিয়েছে যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক সক্ষমতা সাপেক্ষে বিমান কেনার বিষয়টি বিবেচনায় রেখেছে সরকার।